আজকের এই ভিডিওতে আমরা রেভিটের অ্যারে কমান্ড সম্পর্কে জানব। তো অ্যারে কমান্ড কি সেটা জানার পূর্বে আমরা ধরা যাক যে কোনো একটা কম্পোনেন্ট আমাদের এখানে ইউজার ইন্টারফেসে নিয়ে আসতেছি। তো ধরা যাক আমি ডেস্কটা নিয়ে আসলাম, এখন এই ডেস্কের উপর হচ্ছে আমরা আমাদের অ্যারে যে কমান্ড আছে সেটা অ্যাপ্লাই করব। তো অ্যারে কমান্ড হচ্ছে আমাদের ঠিক আগের মতনই মডিফাই ট্যাবের মডিফাই প্যানেলে এই যে ট্রিম এক্সটেন্ড সিঙ্গেল এলিমেন্ট তার উপরের যে কমান্ড আছে সেটাই হচ্ছে আমাদের অ্যারে কমান্ড, যেটার কমান্ড ইকুইভ্যালেন্ট হচ্ছে এআর। তো আমরা এই অ্যারে কমান্ড সিলেক্ট করলাম, করার পর ধরা যাক আমরা এখানে এই যে ডেস্কটা আছে এই ডেস্কের উপর ক্লিক করে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর আমাদের যে অ্যারে কমান্ড আছে সেটা পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখানে আমরা কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখবো, সেটা হচ্ছে এখানে অ্যারে মানে অ্যারে অবশ্যই আমরা কেন দিতেছি, কারণ আমরা এটাকে সংখ্যায় বাড়াতে চাই। তো এটার আমরা কয়টা নাম্বার মানে কয়টা এখানে ডেস্ক তৈরি করতে চাই, তো এখানে ধরা যাক আমি 60টা ডেস্ক তৈরি করতে চাই, তো এখানে নাম্বার দিলাম হচ্ছে 7। আর এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে মুভ টু। মুভ টু কথার অর্থ হচ্ছে যে আমি এখানে প্রথম ডেস্ক মানে কোথায় সরাবো, আমি ধরা যাক সেকেন্ড অবজেক্ট পর্যন্ত আমি এখানে নিয়ে যাব। তো নিয়ে যাব এই দুইটা অপশন সিলেক্ট করার পর আমরা যদি আমাদের ডেস্কে আসি, ডেস্কে এসে যদি এটাকে আমি সেকেন্ড অবজেক্ট পর্যন্ত যদি মুভ করাই, মানে সেকেন্ড অবজেক্টটা যেখানে থাকবে সেই পর্যন্ত মুভ করানোর পর আমরা দেখতে পাবো যে তারপর পরপর কিন্তু আমাদের এখানে টোটাল 60টা ডেস্ক কিন্তু তৈরি হয়ে গেছে। সেকেন্ড অবজেক্ট পর্যন্ত যতটুকু দূরত্ব পরেরগুলার মাঝের দূরত্ব কিন্তু একদম সেম। শুধুমাত্র তাই না, আমরা এখানে যদি অ্যারে কমান্ডটা যদি আবারও অ্যাক্টিভেট করি, অ্যারে কমান্ডটা আবার অ্যাক্টিভেট করার পর ধরা যাক আমরা এই যে অবজেক্টটা আছে সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার পর আমাদের এখানে যে নাম্বার আছে সেই নাম্বার ধরা যাক আমরা আবারও 7 দিলাম, এবং মুভ টু এখানে আমরা দিলাম হচ্ছে লাস্ট। তো লাস্ট দেওয়ার অর্থ হচ্ছে যে আমি আমাদের এই অবজেক্টটা এখান থেকে একদম শেষে নিয়ে যাব, মানে একদম শেষের অবজেক্ট হবে, এবং এর মাঝে এখানে কিন্তু 60টা ডেস্ক আরও তৈরি হয়ে যাবে। তো শুধুমাত্র তাই না, এখানে কিন্তু যদি আমরা এখানে এভাবে ক্লিক করি, ধরা যাক এই কয়েকটাকে ক্লিক করলাম, করে আমরা এখানে অ্যারেতে ক্লিক করলাম এবং লাস্ট থাকা অবস্থায় আমরা এখানে নাম্বার দিলাম হচ্ছে 7, 7 লিখে এন্টার প্রেস করলাম, এবং এখানে যে কোনো একটা অবজেক্ট আমরা ধরে লাস্টে নিয়ে গেলাম। তাহলে আমরা দেখতে পাবো যে এইভাবে কিন্তু আমাদের মানে অ্যারে কমান্ড অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা যে কোনো একটা কম্পোনেন্টকে যে কোনো সাইট বরাবর সংখ্যায় বৃদ্ধি করতে পারি। শুধু তাই না, আমরা যদি এখানে 3D মডেলে দেখি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে ডেস্কগুলো পর পর এখানে প্রত্যেকটার মাঝের কিন্তু দূরত্ব সমান। তো আমরা যখন যদি কোনো স্কুল অথবা যদি কোনো অফিসের ইন্টেরিয়র ডিজাইন যখন আমরা করতে যাব, মানে বিল্ডিং ইনফরমেশন মডেলিংয়ের কাজ যখন করতে যাব, তখন মেনলি আমাদের এইরকম ডেস্ককে সারি সারি সাজানোর প্রয়োজন হতে পারে। তো এখন আমরা মেনলি বুঝলাম যে আসলে কিভাবে আমাদের এখানে এই যে লিনিয়ার অ্যারে যেটা সেটা তৈরি করা যায়। আর আরেকটা অ্যারে আছে যেটা হচ্ছে আমাদের রেডিয়াল অ্যারে। তো রেডিয়াল অ্যারে কীভাবে কাজ করে, রেডিয়াল অ্যারে কাজ করানোর জন্য ধরা যাক অ্যানোটেট থেকে ডিটেইল লাইনে গিয়ে আমরা এখানে একটা সার্কেল ড্র করি। সার্কেল ড্র করার পর আমরা ধরা যাক এখান থেকে আবার সেম ডেস্ক কম্পোনেন্টটা আমরা এখানে নিয়ে আসি। এখন ডেস্ক কম্পোনেন্টটা আমি ধরা যাক এখানে রাখতেছি, রাখার পরে আমরা এখন এটার উপর অ্যারে অ্যাপ্লাই করব। তো এখানে ক্লিক করার পর আমাদের অ্যারে কমান্ড অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার পর এখানে এখানে একটা অপশন থাকবে হচ্ছে লিনিয়ার, আর একটা হচ্ছে রেডিয়াল। তো আমাদের রেডিয়ালে চেক দিতে হবে। রেডিয়ালে চেক দেওয়ার পর এখানে আমরা দেখতে পাবো যে নাম্বার, তো নাম্বার এখানে আমরা দিচ্ছি হচ্ছে ধরা যাক 7, আবারও দিলাম 7, অথবা দিলাম হচ্ছে 6, ঠিক আছে, এবং মুভ টু দিলাম হচ্ছে সেকেন্ড, এবং এখানে অ্যাঙ্গেলও দেওয়া যেতে পারে। তো আমি এখানে অ্যাঙ্গেল দিচ্ছি না। আর এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে সেন্টার অফ রোটেশন। তো আমি এখানে প্লেসে ক্লিক করে ধরা যাক এই যে সার্কেলটা আছে এই সার্কেলের সেন্টারে ক্লিক করতেছি, করে আমাদের মেইনলি এখানে এখানে কাজ হবে হচ্ছে আমাদের পরবর্তী যে মানে দূরত্ব সেটা আমাদের সিলেক্ট করা। তো মেইনলি আমাদের প্রথম অবজেক্ট এটা,
এবং এইটা পরবর্তীটার দূরত্ব হবে হচ্ছে এখানে। তো এখানে সেকেন্ডটার দূরত্ব সিলেক্ট করার সাথে সাথে কিন্তু তার সাথে কিন্তু আরও ছয়টা, মানে টোটাল কিন্তু এখানে ছয়টা অবজেক্ট অ্যাড হয়ে গেছে। আবার এখানে যে লাস্ট অপশন আছে সেটার মাধ্যমেও কিন্তু কাজ করা যায়। যেমন আমি যদি আবার এটাতে অ্যারে অ্যাপ্লাই করি, অ্যারে অ্যাপ্লাই করার পর প্লেস দিলাম, এখানে অপশন যদি লাস্ট দেই, লাস্ট দেওয়ার পর আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে যদি এটার মাঝখানে ধরা যাক সংখ্যা দিলাম হচ্ছে পাঁচ, পাঁচ লিখে যদি আমি লাস্ট এখানে দেই, অবজেক্ট সিলেক্ট করলাম, করে যদি আমি লাস্ট এখানে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে মাঝখানে হিজিবিজি হয়ে গেছে। তো এই মাঝখানে কিন্তু আমাদের অলরেডি এখানে পাঁচটা অবজেক্ট কিন্তু বসে গেছে। সংখ্যা দিলাম পাঁচ, প্রথম অবজেক্ট, ধরা যাক এখান থেকে ঘুরে লাস্ট হবে এইখানে। তো এখানেও কিন্তু আগের মতনই সেম এখানে দেখতে পাচ্ছি আমরা। আবারও যদি আমরা এখান থেকে অ্যারে সিলেক্ট করি, করে যদি আমরা প্লেস দেই, মাঝে দেই, প্রথম এটা লাস্ট এখানে দেই, তো এটার মাঝখানে তিন দেখতে পাবো। যদি তিনের বদলে আমি এখানে দেই হচ্ছে পাঁচ, এন্টার দিই, তাহলে এখানে কিন্তু মাঝখানে আমরা পাঁচটা দেখতে পাবো। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের এখানে রেডিয়াল অ্যারে কীভাবে কাজ করে সেটা দেখলাম। তো শুধু তাই না, এখানে আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, যেটা হচ্ছে আমরা যখন অ্যারে অ্যাপ্লাই করব, তো অ্যারে অ্যাপ্লাই করার সময় এখানে গ্রুপ অ্যান্ড অ্যাসোসিয়েট নামে একটা অপশন আছে, সেই জিনিসটা কি আমরা একটু বুঝি। তো গ্রুপ অ্যান্ড অ্যাসোসিয়েট কথাটার অর্থ হচ্ছে যে ধরা যাক যে কোনো একটা অবজেক্টের উপর আমরা এখন যদি ক্লিক করি, এই যে সারি সারি যে বেঞ্চ ডেস্কগুলো যে আছে সেখানে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে এটা অ্যাজ এ গ্রুপ হিসাবে কাজ করতে। সেখানে সাতের বদলে যদি আমাদের সংখ্যা কমায় দিলাম হচ্ছে আমরা এখানে পাঁচ, পাঁচ লিখে যদি এন্টার দিই, তাহলে কিন্তু আমাদের এখানে সংখ্যা কমে পাঁচটা হয়ে যাবে। আবার কিন্তু এটার ক্ষেত্রেও কিন্তু সেম, এখানে যদি সাতের বদলে পাঁচ লিখে যদি এন্টার দিই, এখানেও কিন্তু পাঁচটা হয়ে যাবে। এখানেও সেম, আমরা যদি সাতের জায়গায় পাঁচ লিখে এন্টার দিই, সংখ্যা কিন্তু কমতে থাকবে। তো এই এটাই হচ্ছে মেইনলি আমাদের যে অ্যারে কমান্ড সিলেক্ট করার পর যে গ্রুপ অ্যান্ড অ্যাসোসিয়েট যে অপশনটা, এটাকে যদি আমি আনচেক রাখি, আনচেক রাখার পর আমি ধরা যাক এখানে সেকেন্ড দিলাম, এখানে সংখ্যা দিলাম হচ্ছে ষাটটা, আর প্লেস দিলাম মাঝে। তো এখানে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ডেস্ক হিসেবে কাজ করতেছে। শুধুমাত্র তাই না, লিনিয়ারের ক্ষেত্রেও কিন্তু সেম হবে। লিনিয়ারের ক্ষেত্রে যদি আমরা এখানে আবারও অ্যারে অ্যাপ্লাই করি, ধরা যাক এখানে লিনিয়ার দিলাম, লিনিয়ার দেওয়ার পর ধরা যাক এখানে দিলাম হচ্ছে চারটা, আর হচ্ছে সেকেন্ড। তো এখানে যে চারটা যেই ডেস্ক তৈরি হয়েছে অ্যারে কমান্ড অ্যাপ্লাই করার পর, সেগুলো কিন্তু অ্যাজ এ গ্রুপ হিসাবে কাজ করতেছে না, সেগুলো কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো মুভ করতে পারবো। তো এটাই হচ্ছে মেইনলি গ্রুপ আর অ্যাসোসিয়েট অপশনটা চেক এবং আনচেক দেওয়ার কারণ। তো ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।